হাই স্টুডেন্টস, তোমরা যারা মাধ্যমিক দিচ্ছ 2022-এ, আশা করি নিশ্চয়ই তোমরা প্রস্তুতি নিচ্ছ এক্সামের জন্য। আর আমার চ্যানেলে যারা নতুন আসছ তাদের বলি, প্লিজ একটু সাবস্ক্রাইব করো। আর এই চ্যানেলে গিয়ে তোমরা একটু প্লে লিস্ট বা ডিসক্রিপশন বক্সে একটু দেখতে পারো, যেখানে প্রত্যেকটা ভিডিও না সত্যি সত্যি গুরুত্বপূর্ণ এবং খুব ভালোভাবে আমি করে দিয়েছি। এমনকি উপপাদ্য থেকে শুরু করে সবকিছু সবকিছু সাজেশন, টিপস সবকিছু দেওয়া আছে। একটু চ্যানেল গিয়ে দেখো, যদি আমাকে বিশ্বাস করো। প্রথমত চলো যে বিষয়ে আজকে ভিডিও করছি সেটা একটু জানাই তোমাদের। আজকে না আমি একটা খুব সুন্দর আনসিন প্যাসেজ তোমাদের জন্য রেখেছি, এটা এই WBTA থেকে, ওকে 2022-এ। দেখো তোমাদের জন্য রেখেছি আজকের পেজটা, সত্যি সত্যি খুব বেটার পেজ। হ্যাঁ, তো আজকে তোমাদের যেটা জানাবো জানো তো, এই পেজের দেখো, এই যে দেখো, এই কলকাতা ডিস্ট্রিক্ট সেট 6 WBTA আমি কিন্তু আনসিন পেজটা নিয়েছি। সত্যি আনসিন পেজটা কিন্তু এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট আমাদের পশ্চিমবঙ্গের জন্য, তাই তোমাদের আমি এই পেজটা কুড়িয়ে না দিয়েই ছাড়ছি না। কিন্তু তোমরা যারা পরে এসেছো প্লিজ একটু দেখে নাও আর সাবস্ক্রাইব করো, যাতে আমি উৎসাহিত হই। আর তোমরা কমেন্টসে জানাচ্ছ, আমার সত্যি ভালো লাগছে, কেউ বিভিন্ন ধরনের পেজের কথা বলছো যে এটা বানিয়ে দিতে। আমি 10-10টা ব্যাচ কমপ্লিট করার পর যত সময় পাচ্ছি তোমাদের কাজগুলো করানোর চেষ্টা করছি। তো এইভাবেই প্রত্যেকটা সাবজেক্ট করানোর খুব ইচ্ছা, কিন্তু পারছি না, তবু চেষ্টা করব ধীরে ধীরে। চলো এখন এই আনসিন প্যাসেজটা আমি কমপ্লিট করছি। দেখো খুব ভালো প্যাসেজ, তোমাদের আগেই বলেছি এই অংশগুলো আগে একবার পড়ে নেবে, তোমরা ভীষণ গভীর ভাবে মন দিয়ে পড়ে নেবে। এইগুলো নেওয়ার পরে না যখন তুমি এই প্যাসেজে আসবে তোমরা, তখন অটোমেটিক বুঝে যাবে যে কোনগুলো পড়েছে, কোনগুলো আমাদের উত্তর করতে হবে, তখন বুঝতে সুবিধা হবে। আর একবার প্যাসেজটা পড়ে এখানে গেলে বারবার রিপিটেড তোমাদের খুঁজতে হবে এবং সময় চলে যাবে না। তোমরা একটু বাড়িতে ট্রাই করো, দেখলে বুঝতে পারবে। দেখো, চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি এক্সেপ্টেড, আচ্ছা বলি কলকাতা 23 জুন রিলিজ করেছে কিন্তু, হ্যাঁ এটা মনে রেখো। তো এইটা কিন্তু মনে রাখার বিষয়, এই জিনিসটা ঘটেছে এখানে দেখো 23 জুন, আর পেপারে বেরিয়েছে দেখো দ্য স্টেটসম্যান পত্রিকায় কলকাতা স্যাটারডেতে 24 জুন 2017-তে। তার মানে নিশ্চয়ই এই খবরটা, নিউজটা হয়েছে তার আগে শুক্রবারে, এটা এই বিষয়টা ঘটেছে শনিবারে এটা রিলিজ করেছে, মনে রেখো। চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি এক্সেপ্টেড দ্য ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড, এই পুরস্কারটি মমতা ব্যানার্জি পেয়েছেন, আমাদের মুখ্যমন্ত্রী, ফর দা এশিয়া প্যাসিফিক রিজিয়ন ফর দ্য ফার্স্ট প্লেস গিভেন টু কন্যাশ্রী প্রকল্প। তো বলছে কন্যাশ্রী প্রকল্পের জন্য তাকে প্রথম পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। তো এইটা পুরস্কার পেয়েছেন ইন দা হেগ ইন নেদারল্যান্ডস। তো নিশ্চয়ই আমাদের ইউএন জানো নেদারল্যান্ডসের হেগে তার প্রধান কার্যালয়, অর্থাৎ আগে যার নাম ছিল হল্যান্ড, তোমরা নিশ্চয়ই এটা জানো। তো সেখানে প্রথমত, তো সেখান থেকে পুরস্কার তিনি পেয়েছেন। মিস ব্যানার্জি টুইটেড, মিস ব্যানার্জি টুইটেড, তো পরে মিস ব্যানার্জি টুইট করে জানালেন, উই আর ডিলাইটেড, আমরা ভীষণ আনন্দিত, অন বিহাফ, এইটা দিয়ে প্রশ্ন আছে আমি পড়ে দেখেছি জানাবো, অন বিহাফ অফ আওয়ার কান্ট্রিমেন, অর্থাৎ আমাদের জনগণের পক্ষ থেকে, অ্যান্ড দ্য পিপল অফ বেঙ্গল বা বাংলার জনগণের পক্ষ থেকে, টু রিসিভ দ্য ফার্স্ট প্রাইজ, অর্থাৎ প্রথম পুরস্কার পেয়ে আমরা আমাদের দেশের এবং বাংলার জনগণের পক্ষ থেকে খুব আনন্দিত, ভীষণ আনন্দিত। দ্য ফার্স্ট প্রাইজ, টু রিসিভ দ্য ফার্স্ট প্রাইজ অন ইউএন পাবলিক সার্ভিস ডে, ভালো করে বোঝো, ইউএন পাবলিক সার্ভিস দিবসের এই প্রথম পুরস্কারটা ঘোষণা করা হয়েছে। কিন্তু রিসিভিং দ্য ফার্স্ট প্রাইজ ফ্রম দ্য ইউএন ফর কন্যাশ্রী ইজ দ্য হিউজ অনার অ্যান্ড রিকগনিশন। তো বলছে এই হিউজ অনার, একটা বড় সম্মান এবং রিকগনিশন, অর্থাৎ স্বীকৃতি, একটা বড় সম্মান এবং স্বীকৃতি আমরা পেয়েছি, এইটা এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। ডিউরিং হার স্পিচ সি সেড,
অর্থাৎ এই তার বক্তৃতার সময় তিনি কি আরো কি বলেছেন শোনো, দেয়ার মাস্ট বি কমিটমেন্ট, সেখানে অবশ্যই কোনো প্রতিশ্রুতি ছিল, ডেডিকেশন, নিষ্ঠা, ডিটারমিনেশন, সংকল্প। তো উনি বলতে চাইছেন এই পুরস্কারের পিছনে আমাদের নিশ্চয়ই কিছু প্রতিশ্রুতি, নিষ্ঠা, সংকল্প ছিল। ইফ ইউ হ্যাভ এ ড্রিম, যদি তোমার কোনো স্বপ্ন থাকে, ইউ হ্যাভ টু অ্যাচিভ ইট, তোমাকে তা অর্জন করতেই হবে। হোয়াট ইজ নিডেড ইজ ফর দ্য লিডার, তো একটা নেতৃবর্গ, নেতার যেটা দরকার, টু লিড দ্য পিপল, তার জনগণকে নেতৃত্ব দেওয়া, উই লিড দ্য পিপল, তাই আমরাই জনগণকে নেতৃত্ব দিয়েছি। কিন্তু তিনি বলতে চাইছেন এটা যে আমরা এইভাবেই জনগণের পাশে থেকেছি। সি সেড দ্যাট সি কেম ফ্রম ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া, তিনি বলে আরো বললেন যে আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ থেকে এসেছি, এ হোম টু, এমন জায়গা থেকে এসেছি যেটা এ হোম টু 100 মিলিয়ন পিপল বসবাস করে। আই থিঙ্ক পাবলিক সার্ভিস ইজ সার্ভিস ফর অল, আমার মনে হয় পাবলিক সার্ভিস যেটা সবার জন্যই এক সার্ভিস, যেখানে অ্যান্ড পাবলিক মিন্স পিপল, পাবলিক বলতে জনগণ, বাট পাবলিক সার্ভিস অলসো মিন্স কন্টিনিউয়াস মনিটারিং, কিন্তু পাবলিক সার্ভিস বলতে বোঝায় সব সময়ের জন্য একটা নজরদারি, অ্যান্ড প্রোভাইডিং রেগুলার সার্ভিস ফর দ্য পিপল, এবং যেটা প্রোভাইড করে অনবরত সেবা জনগণের জন্য। উই হোল্ড 300 অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং, বোঝো আমরা প্রায় 300 অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ, অর্থাৎ 300 পর্যালোচনা মিটিং করেছি এই জনগণের জন্য, কি করে তাদের ডেভেলপ করা যায়, অ্যান্ড ডট ডট এইরকমই। হোয়ার উই মিট অল দ্য পাবলিক রিপ্রেজেন্টেটিভস, যেখানে আমরা সমস্ত পাবলিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছি, ইনক্লুডিং ব্লক লেভেলের অফিসারদের সাথেও আমরা মিটিং করেছি। যেমন তোমরা নিশ্চয়ই জানো, হয়তো দেখছো, আমাদের কিন্তু মানে মুখ্যমন্ত্রী পাবলিকলি কিন্তু লাইভ এইসব অনুষ্ঠান করেন, যেখানে তার মন্ত্রীমহলের সাথে তিনি কথা বলছেন, সমস্যাগুলোকে নিচ্ছেন, বুঝতেই পারছো নিশ্চয়ই, বিকজ অব দ্য অ্যাকাউন্টেবিলিটি। এইসব এর কারণটা কি কি কারণ, এটা অ্যাকাউন্টেবিলিটি মানে বলতে চাইছে হ্যাঁ একটা দায়িত্ববোধ, জবাবদিহিতা, ট্রান্সপারেন্সি, অর্থাৎ বলবো স্বচ্ছতা, অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট ওয়ার্ক, একটা মজবুত বলতে পারো উন্নয়নমূলক কাজের জন্য। উই অ্যাচিভ 100% অফ আউট অফ আওয়ার গোলস, মানে আমাদের যে লক্ষ্য তা 100% সফলতা পেতে আমরা এই সবগুলো করেছি আর কি। তো ডেভেলপ, এই যে ডেভেলপমেন্টাল ওয়ার্ক, উন্নয়নমূলক যে কাজ, এটা তিনি বললেন। উই গিভ ডাইরেক্ট বেনিফিটস টু 90% অফ পিপল, আমরা বলছে 90% জনগণকে সরাসরি এই সুবিধা দিতে পেরেছি, মানে সরাসরি দিই আর কি। উই এম্পাওয়ার, অর্থাৎ আমরা ক্ষমতা দিই গার্ল চাইল্ড, মহিলা শিশুদের, থ্রু দ্য কন্যাশ্রী প্রজেক্ট, এই কন্যাশ্রী প্রজেক্টের দ্বারা। উই হ্যাভ গিভেন স্কলারশিপস টু 20 মিলিয়ন পিপল, আমরা 20 মিলিয়ন জনগণকে স্কলারশিপ দিই। উই হ্যাভ গিভেন, আমরা দিয়েছি বলছে, তাহলে আমরা দিয়েছি এটা আর কি। উই হ্যাভ গিভেন ফ্রি বাইসাইকেলস, তোমরা নিশ্চয়ই জানো সাইকেল দেওয়া, হুইচ ইজ এ গ্রিন ট্রান্সপোর্টেশন টু অ্যাবাউট 7 মিলিয়ন স্টুডেন্টস, এই 7 মিলিয়ন ছেলে মেয়েদের এটা একটা গ্রিন ট্রান্সপোর্টেশনের সামিল, তার মানে সবুজায়ন, বুঝতেই পারছো তোমরা দেশটা যেটা মানে আমরা বলতে চাইছি পরিবেশ দূষণমুক্ত এক মানে পরিবেশ গড়ার এটা একটা প্রকল্প। উই হ্যাভ অলসো ইনিশিয়েটেড, আরো কি করছি আমরা, সেভারেল স্কিমস, এইভাবে আমরা আরো বিভিন্ন ধরনের স্কিম আমরা এনেছি, অন হেলথ কেয়ার, কিডনি ট্রান্সপ্লান্টেশন, অর্থাৎ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কিডনি ট্রান্সপ্লান্টেশন এর জন্য, আবার টু হার্ট ট্রান্সপ্লান্টেশন, অ্যান্ড ফ্রি ফুড গ্রেনস টু দ্য আন্ডার প্রিভিলেজড, অর্থাৎ হার্ট ট্রান্সপ্লান্টেশন, কিডনি ট্রান্সপ্লান্টেশন, তার সাথে সাথে ফ্রি
ফুড গ্রেনস, অর্থাৎ মানে মানে ফুড গ্রেনস দেওয়া হচ্ছে টু দা আন্ডার প্রিভিলাইজড, অর্থাৎ যারা সুবিধা বঞ্চিত মানুষ তাদের জন্য ফ্রিতে তাদের খাবারের পরিষেবা দেওয়া হচ্ছে। তো এই জিনিসগুলো, এই প্যাসেজটা আমরা এবারে কি করবো জানো তো, বুঝে ফেলেছি যখন, এবার একটু উত্তরগুলো করার চেষ্টা করব। চলো আমার সাথে থাকো, আর ভিডিওটা একটু লং হবে কিন্তু সত্যি সত্যি মনোযোগ দিয়ে এটা করো, খুব ভালো প্যাসেজ তোমাদের জন্য কিন্তু। চলো উত্তরগুলো এবার একটু জেনে নিই, আর ততক্ষণ প্লিজ 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 সাবস্ক্রাইব করে ফেলো, আর যাতে প্রত্যেকদিন সকাল 10টায় একটা করে ভিডিও তোমরা পেতে পারো। চলো, তো চলো স্টুডেন্টস আমরা এবার উত্তরগুলো একটু জেনে নিই। দেখো প্রথম এমসিকিউ কিন্তু, দ্য চিফ মিনিস্টার রিসিভড দ্য ফার্স্ট প্রাইজ ফর দ্য সাকসেস অফ, কিসের জন্য? কন্যাশ্রী প্রকল্পের জন্য, না? তো নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো এটা কন্যাশ্রী প্রকল্পের জন্য, অর্থাৎ ডি, কন্যাশ্রী প্রকল্প, নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, ইউএন স্ট্যান্ডস ফর, ইউনিয়ন মানে, ইউএন মানে কি তোমরা নিশ্চয়ই জানো, ইউনাইটেড নেশনস, তাই না, জাতিপুঞ্জ। তো দেখো দ্য ইউএন পাবলিক সার্ভিস ডে ইজ অবজার্ভড, দেখো ইউএন পাবলিক সার্ভিস ডে ইজ অবজার্ভড অন, পাবলিক সার্ভিস ডে কবে? 23rd June, 23rd June, ভালো করে বোঝো। এই যে 24 তারিখের খবরে কাগজে বেরিয়েছে, আর এই জিনিসটা ঘটেছে কিন্তু এই যে 23শে জুন, তাই না? তার মানে এই দিনেই তিনি পুরস্কারটা পেয়েছেন আর এটাই তিনি ঘোষণা করেছেন, তাই আমরা 23শে জুন বুঝতেই পারছি এটা। এটা একটু চালাকি প্রশ্ন দেওয়া। আবার দেখো, অ্যাকর্ডিং টু মমতা ব্যানার্জি, টু অ্যাচিভ ওয়ান্স ড্রিম, মমতা ব্যানার্জির মতে একজনের স্বপ্ন পূরণ করার জন্য ওয়ান মাস্ট নিড, কি দরকার একজনের, অবশ্যই কি দরকার বলো? অবশ্যই দরকার সার্ভিস অনার, বি দেখে নি একটু, সি কমিটমেন্ট, এটাই বলছিলাম, কমিটমেন্ট, ডেডিকেশন, ডিটারমিনেশন, এই যে এখানে দেওয়া আছে কোথায় তোমরা একটু দেখো তো, আমি একটু, এই যে যে কমিটমেন্ট, ডেডিকেশন, ডিটারমিনেশন, তাই না? তো এইটা উত্তর হলো এইবার, অর্থাৎ সি। আবার তুমি দেখো পাঁচেরটা, 100 মিলিয়ন পিপল লিভ ইন ওয়েস্ট বেঙ্গল, নিশ্চয়ই জানো এইটা আমরা বলছিলাম না, পশ্চিমবঙ্গে থাকে। তো এইটা, এই গ্রিন ট্রান্সপোর্টেশন রেফার্স টু বাইসাইকেলে, না এটা বললাম তখন। আবার দেখো, তো এইটা তাহলে এবার আমি তোমাদের দেখো ট্রু ফলস লিখতে বলছে, রাইট ট্রুর জন্য টি আর ফলসের জন্য এফ। তো এটা অনেকের বলেছি, যারা নতুন আসছে তাদের জন্য বলি আবার একটু, যে এইটা না তোমরা এই যে এই টু এইটা ভালো করে দেখবে, যদি এই যে ট্রুর জন্য টি লিখতে বলে তবে টি লিখবে, আর ফলসের জন্য এফ লিখতে বলে তবে এফ লিখবে, না হলে কিন্তু তোমরা সম্পূর্ণ ট্রু সম্পূর্ণ ফলস বলে লিখবে। এই মিস ব্যানার্জি, দেখো মিস ব্যানার্জি, তাহলে মিস ব্যানার্জি ফেল্ট প্রাউড অফ কন্যাশ্রী, কন্যাশ্রীর জন্য তিনি গর্বিত। তো এটা আমরা ট্রুই দেব, আর সাপোর্টিং সেন্টেন্স হিসাবে কি দিতে পারি বলো তো, এখন সাপোর্টিং সেন্টেন্স, এই যে উই আর ডিলাইটেড অন বিহাফ অফ আওয়ার কান্ট্রিম্যান, এই যে আমরা আনন্দিত, এটুকুই দিলে হবে, বা পুরো লাইনটা তুমি দিয়ে দাও, অসুবিধা নেই। এবার তাকাও, ফ্রি সাইকেল হ্যাভ বিন গিভেন টু 7 মিলিয়ন গার্লস, এই ফ্রি সাইকেল 7 মিলিয়ন মেয়েদের দেওয়া হয়েছে, এটা আমরা ফল দেব, কারণ কি সত্যি সত্যি শুধু মেয়েদের না, তিনি বলেছেন যে 7 মিলিয়ন স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের সবার দেওয়া হয়েছে, তা ওই সাপোর্টিং সেন্টেন্স, তাই না? ওই লাইনটা তুমি দিয়ে দিতে পারো। এইবার তাকাও, তো কন্যাশ্রী হ্যাড পার্শিয়ালি অ্যাচিভড ইটস গোল, তো কন্যাশ্রী খুব মানে সবটাই না, কিছুটা তার গোল লক্ষ্য পূরণ করতে পেরেছে, এটা আমরা নিশ্চয়ই ফলস দেব। কেন বলো তো, এখানে বলেছে 100% অ্যাচিভড, কোথায় তিনি বলেছেন, এই যে উই অ্যাচিভড, এই যে অ্যাচিভড 100% অফ আওয়ার গোলস, তাই না, এই যে তিনি বলেছেন, তো এটা সাপোর্টিং সেন্টেন্স। এই যে আমরা সম্পূর্ণ করলাম, এবার চলো আমরা সি দাগে প্রশ্নগুলো একটু কিভাবে উত্তর হবে সেটা একটু জেনে নিই। তাহলে চলো সি পোর্শন উত্তরগুলো তোমাদের জন্য একটু করে নিই, আর আমি এই অবসরে তোমাদের জন্য উত্তরগুলো হঠাৎ করে নিলাম, একটু দেখে নাও সির একে দাগে, হোয়াট ওয়াজ মিস মমতা ব্যানার্জিস ওপিনিয়ন অ্যাবাউট দ্য পাবলিক সার্ভিস, পাবলিক সার্ভিস সম্পর্কে ম্যাডামের বক্তব্য কি সেটা একটু জেনে নিই। দেখো আমি এখানে মার্কস করেছি কোথাও, এই যে সি ওয়ান, তো এটা আমি জানতে চাইছি এখান থেকে এই পর্যন্ত, আই থিঙ্ক এর জায়গায় তাহলে বলবো এই যে এই যে ওপিনিয়ন, তাই না, এই মমতা ব্যানার্জিস ওপিনিয়ন অ্যাবাউট দ্য পাবলিক সার্ভিস, তাহলে এত না জানিয়ে এখান থেকে দেবো,
পাবলিক সার্ভিস এইটা পুরো এখান থেকে দেবো, আই থিঙ্কটা বাদ দিব, এখান থেকে পুরো এই পর্যন্ত কমপ্লিট করে দিলে হয়ে যাবে পিপল পর্যন্ত, বুঝতে পারছো? পাবলিক সার্ভিস ইজ সার্ভিস ফর অল, সবার জন্য সেবা, পাবলিক মিনস পিপল বলে তিনি যেটা বলেছেন, বাট পিপল সার্ভিস অলসো মিনস হ্যাঁ কন্টিনিউয়াস মনিটারিং, বলছে জনগণের সেবা মানে সব সময়ের জন্য তোমাদের মনিটার করা, মনিটার করা মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, অর্থাৎ নজরদারি করে রাখা, অ্যান্ড প্রোভাইডিং রেগুলার সার্ভিস, সবসময় অনবরত সেবা দেওয়া, এটাই তিনি বলছেন। আর এবার তোমরা দেখো আমি দুয়ের দাগে একটু বলছি, হাউ ডিড সি ম্যানেজ অ্যাডমিনিস্ট্রেশন টু মেক কন্যাশ্রী সাকসেস, কন্যাশ্রী সাকসেসের জন্য তিনি অ্যাডমিনিস্ট্রেশনকে তিনি কিভাবে করেছেন। তো এখানে দেখো দুয়ের দাগে বলছি, টু টিটা বড় হাতে দেবে, টু মেক কন্যাশ্রী এ সাকসেস, তাহলে ব্যানার্জি হোল্ড বা মমতা ব্যানার্জি পুরো লিখতে পারো যে হোল্ড, এটা উইটা বাদ দিয়ে হোল্ড 300 অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিংস টু মেক কন্যাশ্রী এ সাকসেস, তাই না? তো ব্যানার্জি হোল্ড এত অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিংস, এবারে এইদিকে তাকাও, মেনশন সেভারাল হেলথ কেয়ার স্কিম ইনিশিয়েটিভ বাই গভর্নমেন্ট, আচ্ছা গভর্নমেন্ট আমাদের সরকার কি কি হেলথ কেয়ার স্কিম গ্রহণ করেছেন সেটা তোমাদের জানাতে বলছে, অর্থাৎ শুধু সেগুলো নাম দিলেই হবে, এই যে হেলথ কেয়ার কিডনি ট্রান্সপ্লান্টেশন, আর বলবে হার্ট ট্রান্সপ্লান্টেশন, আর ফ্রি ফুড গ্রেনস এগুলো বলতে পারো, আর আরেকটা দেখে নিই দাঁড়াও যদি আর একটু ডিটেলস হয়, বলছে অ্যাডমিনিস্ট্রেটিভ হ্যাঁ ইনিশিয়েটিভ বাই দ্য গভর্নমেন্ট লেড বাই হ্যাঁ হেলথ, তাহলে ওই তিনটেই হবে হেলথ কেয়ার, তার মানে এই দুটোই দাও, এই ফুডটা বাদ দিয়ে এই দুটোই দিলে হবে, এইটা আর এইটা দিয়ে দেবে। ওকে, তো দেখো এইবার আমরা চারের দাগে চলে আসি, এর মধ্যে টিক দিতে বলেছে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল হবে। তো ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্কস ফার্স্ট ইন এশিয়া প্যাসিফিক প্যাসিফিক রিজিয়নে পাবলিক সার্ভিসে প্রথম হয়েছে পশ্চিমবঙ্গ, এটা দেবো না কন্যাশ্রী, তো সব তো কন্যাশ্রীকে নিয়ে না, কন্যাশ্রী গেটস দ্য ফার্স্ট প্রাইজ অন ইউএন পাবলিক সার্ভিস ডে, এইটাই আমরা দেবো, বিটটা দেবো, ঠিক আছে, কন্যাশ্রী প্রথম পুরস্কার পেয়েছে এটা। চলো এই হলো তোমাদের আনসিন পর্ব সম্পূর্ণ, আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর সত্যি সত্যি এটা খুব ভালো প্যাসেজ ছিল, ভীষণ ভালো, যত্ন নাও প্যাসেজটার প্রতি, এক্সামের জন্য প্রস্তুতি নাও, ভালো থেকো, সবাই ভালো থেকো, বাই।